হ্যাঁ জি হ্যাঁ প্রবাসী ভাইয়েরা যারা এক দুই বছর স্ত্রী রেখে বিদেশ থাকে তাকে এবং কতদিন পর্যন্ত থাকা স্ত্রীদেরকে ছেড়ে প্রবাসী ভাইয়েরা যে ব্যাচলার হয়ে থাকেন এখানে বিবাহিতরা দেশে বিবি ছেড়ে এটা কি জায়েজ আর কতদিন পর্যন্ত থাকা যায় এ প্রশ্ন মনে হয় গত অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিল রমজানের বা তার আগে যে প্রোগ্রামটা আসলাম এতে কিন্তু এই সেম প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছি ওদের যাই হোক স্ত্রী ছেড়ে থাকার বিষয়টি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অনুমতিক্রমে আর একটা বিনা অনুমতিতে যদি বিনা অনুমতিতে হয় তাহলে চার থেকে ছয় মাস থাকা যাবে চার মাস ইলার যে বিধান রয়েছে আমি আমার স্ত্রীর কাছে যাব না এইরকম কথা আপনি বলে চার মাস থাকতে পারে চার মাসের বেশি না না ইউলুনা মিন নিসা তারাবসু আরবাতি আশর চার মাস শপথ করে থাকতে পারে রাগ করে যাব না চার মাস চার মাস পরে হয় রাখো সম্পর্ক আর না হলে তালাক দাও তালাক দেওয়া ফরজ যদি সম্পর্ক না করো তাহলে আর না হলে ফিরিয়ে নেওয়া ফরজ উমার রাজিয়া আল্লাহ জামানায় যারা দেশের সীমা নাই পাহারা দিতেন তাদের জন্য মুজাহিদিনদের জন্য বা সেনাবাহিনীর জন্য তিনি যেটা আইন প্রণয়ন করেছিলেন হাফসার আল্লাহতান আর উমুল মোমেনিনের পরামর্শ নিয়ে মেয়ের পরামর্শ নিয়ে সেটা হচ্ছে যে কমতিরুলমার আতো আলাদা জিহা মেয়েকে জিজ্ঞেস করছেন যে বাবা মা বলো তো যে একজন মহিলা তার স্বামীকে ছেড়ে কতদিন বরদাস্ত করতে পারে কতদিন ধৈর্য ধারণ করতে পারে তখন মেয়ে বাপকে উত্তর দিবে লজ্জা পেয়ে গেছেন বলছেন যে আব্বা আপনার মতো মানুষ আপনি খলিফা আপনি আব্বা আর মেয়েকে জিজ্ঞেস করছেন আমি কি করে জবাব দিই এটা তখন বলছেন দেখো বাবা তুমি আমার মেয়ে ঠিক কিন্তু তুমি রসুলুল্লা বিবি তুমি রসুল থেকে যে এলেম পেয়েছো সেটা আমি পাইনি সুতরাং তোমাকে এর উত্তরটা দিতে হয় যে কতদিন আর তুমি মেয়ে জাতি আমি মেয়ে জাতি না আমি বুঝিনা না কতদিন বরদস্ত করতে পারে এটা তোমাকে বলতে হবে তখন তিনি বলেছিলেন যে চার মাস আর তারপরে বা ছয় মাস বলেছিলেন যাওয়া এক মাস ওই বর্ডারে যেতে এক মাস লাগে আর ওখান থেকে ফিরতে এক মাস লাগে আর চারটা মাস ডিউটি করবে এতেই ছয় মাসের মধ্যে স্ত্রীর কাছে আসতে হবে এই আইন চালু করেছিলেন ওমার রাজিয়াল্লাহ আন সুতরাং ছয় মাস পর্যন্ত বিনা অনুমতিতে থাকতে পারেন তার অতিরিক্ত যদি থাকতে হয় যে এক বছর পর বা দুই বছর পর বা তিন বছর পর যাবো তাহলে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে থাকলে কোনো অসুবিধা নেই আপনার স্ত্রী যে তাহলে পাঁচ বছর তুমি থাকো রুজি রোজগার করো অসুবিধা নেই আমি গোনা থেকে বেঁচে আছি তাহলে অসুবিধা নেই গোনা থেকে বেঁচে থাকতে শর্ত কিন্তু যদি দেখেন যে গোনার আশঙ্কা আছে বলছে ঠিকই যে পয়সা চায় অনেক মহিলার আছে পয়সা চায় পয়সা নিয়ে আসার ওইদিকে খেয়ানত করছে হ্যাঁ ওইদিকে পরকিয়াতে লিপ্ত ওইদিকে বাইরে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে যার তার সাথে টেলিফোনে আলাপ করছে তাহলে জায়েজ না আপনার জন্য এরকম থাকা তার হক এর ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে ইনমাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজালাত কুনুবুহুম